গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইফ ব্লগে। সকাল সকাল ঘুম দিয়ে উঠেই একদম দেখেছো চোখে যেন ঘুম ভাঙছে না, তো বসে পড়েছি ক্যামেরার সামনে। ভাবলাম আজকে ঘুম দিয়ে উঠি, সকাল সকাল ক্যামেরাটা স্টার্ট করি, তোমাদের সাথে একটু গল্প করব। গল্প করে যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো একদম ভালো লাগছে না জানো তো, মানে বিশ্বাস করো হাত এত ব্যথা না, এই এক তো কাজের দিয়ে নেই শেষ নেই, তার মধ্যে তারাক্ষণ খাটাখাটনি। চলো যাই হোক, ওখানে ঘরে কাজগুলো স্টার্ট করে দিই, বুঝেছো, অনেক বেলাও হয়ে গেল। তো চলো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, কেমন লাগছে না লাগছে বলো, কমেন্ট করে জানিও। তো কাজগুলো সকালে সকাল স্টার্ট করে দিই, চলো। আপাতত কাজকর্ম কমপ্লিট দেখতেই পেলে, এবার পুরো ঘেমে একাকার, এবার স্নান করবো, বুঝেছ। চলো কাপড়টা চেঞ্জ করে নিয়ে স্নানটা করে নিই, বুঝেছ, পুরো ঘেমে গেছি। স্নান করে নিয়ে এবার রান্না বান্নাও তো করতে হবে, অনেক কাজ বৌদি, চলো স্নানটা সেরে নিই। একবারে চলে এলাম, দেখো আনাজ কাটতে, আজকে উলে রান্না হবে। এ দেখো আলু কেটে ফেলে রেখেছি, আর উলটা কাটবো আজকে, উল আলু দিয়ে তরকারি করব। আর সকালবেলা গিয়ে একদম বিছানা টিছানা পরিষ্কার করে চা টা খেয়ে আমি আর তখন দেখি যে তো পুরো মানে সবে মাত্র স্নান টান করে এসে রেডি হয়ে আজকে অনেক লেট হয়ে গেছে জানো তো, তাই জন্য তাই ভাবছি যে একবারে রান্নার আনাজ টানাজ কেটে মশলা ঠসলা মশলাগুলো রেডি করে নেবো, কেন বলো তো নাহলে না খুব অসুবিধা হয়। তো পরে মানে সবজি কাটে মশলাগুলো না কেটে রাখলে একবারে রেডি হয়ে রান্নার কাছে যাবো। তো চলো এই দেখো মশলাও আরম্ভ করে দিয়েছি, মশলাটা রেখে নেয় আর ওলেতে না একটু সর্ষে না দিলে ভালো লাগে না, তাই একটু সর্ষে বেটে দিয়েছি। চলো আমি মশলাটা বেটে নিয়ে একদম রান্নার কাছে যাবো। তেল গরম হয়ে গেছে, কাবুলিগুলো ভেজে নিই। Thank you.
এই যে কাঁকড়গুলো ভাজা হয়ে গেছে, এদিকে আমার ভাতও মোটামুটি হয়েও গেছে। তো চলো কাঁকড়গুলো ভাজা হতে হবে। এবার এখানে আলুগুলো ভেজে দিচ্ছি, কাঁকড়ের দাঁড়ে হয়ে গেছে। আলুগুলো একটু লাল লাল করে দিবি না, তাহলে ভাজা হয়ে গেছে, একটু ভাত হয়ে গেছে। তেলটা ছিটকে আমি পুজো, হ্যাঁ আপাতত এখানে আলুগুলো ভেজে রেখে দিচ্ছি। এবার চলো আমি রান্নাটা করে নিয়ে ঘরগুলো পরিষ্কার করে নিয়ে একদম খাবার খাবার তোমাদের সাথে দেখা হবে, কথা হয়তো একটা বেরিয়ে আছে। চলো এসব হয়ে যাক, সবটা একদম খাবার সময় এখন বেজে গেছে দুটো, খেতে বসে পড়েছি। সকালবেলায় শুধু চা খেয়েছি, এখনও পর্যন্ত কিছু খাইনি। এ পিচ্ছুর খিদে পেয়ে গেছে, বুঝেছো তো? তাই চলো খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।